हेलो फ्रेंड्स, वेलकम बैक माय चैनल एस्ट्रोलॉजी कोलकाता। बंधुरा, आज के एक नतून सीरीज स्टार्ट करब। सीरीजटा किन्तु खूबी गुरुत्वपूर्ण। सीरीजटार नाम होच्छे सुख स्वाच्छंदेर गोपन रहस्य। हाँ ठीक ही, आमादेर लाइफे हैपी थाकार जोन्नो किन्तु किछु गोपन रहस्य थाके। से रहस्यगुलो कि आस्ते आस्ते आपनादेर सामने आमी तुले धरब। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওয়ার্ল্ড ক্লকের সঠিক ডিরেকশান কি। আপনার বাড়িতে ওয়ার্ল্ড ক্লকটি সঠিক দিকে আছে তো? যদি সঠিক দিকে না থাকে তাহলে ইমিডিয়েট সেটাকে সঠিক দিকে রাখার ব্যবস্থা করুন। কারণ একটা ওয়ার্ল্ড ক্লকের ওপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে। আমাদের ভালো থাকা, আমাদের মধ্যে পজিটিভ এনার্জি, আমাদের মধ্যে একটা হ্যাপিনেস, এই জিনিসগুলো কিন্তু নির্ভর করছে ওয়ার্ল্ড ক্লকের উপর। একদমই ঠিক। তাহলে চলুন জেনে নিই কোন কোন দিকে ওয়ার্ল্ড ক্লক রাখলে সেটা আমাদের জন্য গুড লাক নিয়ে আসবে। নাম্বার ওয়ান পয়েন্ট, সাউথ ডিরেকশানে কখনও কিন্তু ঘড়ি রাখা ঠিক না। এটা নেগেটিভ এনার্জি ক্যারি করে। তার ফলে কি হবে, আমাদের মধ্যেও কিন্তু নেগেটিভ এনার্জি কাজ করবে। কারণ বাড়িটা হচ্ছে আমাদের এমন একটা জায়গা যেখানে কিন্তু আমরা দিনের শেষে রিল্যাক্স হই। তো যখন আপনি দিনের শেষে রিল্যাক্স হবেন তখন কিন্তু আপনার মধ্যে নেগেটিভ এনার্জিটা ভরে যাবে। তাই কখনো সাউথ ডিরেকশানে ঘড়ি রাখা কিন্তু উচিত না। বাস্তু অনুযায়ী সবসময় নর্থ আর ইস্ট এই ডিরেকশনে যদি ঘড়ি থাকে তাহলে অবশ্যই আপনার বাড়িতে অলওয়েজ একটা পজিটিভ এনার্জি কিন্তু কাজ করবে। পয়েন্ট হচ্ছে বেড থেকে অনেকটা দূরে ঘড়ি রাখা উচিত। বেডের কাছাকাছি বা বেডের ওপরে কখনো কিন্তু ঘড়ি রাখা উচিত না। এতে নেগেটিভ এনার্জি কিন্তু ক্যারি করে, ফলে আপনার মধ্যে নেগেটিভ এনার্জি কিন্তু অনেকটা ভরপুর মাত্রায় থাকবে। আপনার যে মেন ডোর থাকে সেই মেন ডোরের ওপরে, মেন ডোরটা আছে ঠিক তার ওপরে, কখনো কিন্তু ঘড়ি রাখা উচিত না। এটাও কিন্তু নেগেটিভ এনার্জি কাজ করে। যদি মেন ডোরের ওপরে ঘড়ি থাকে সেটা ইমিডিয়েট সরিয়ে দিন। সেটা কিন্তু আপনার হেলথের জন্য কখনো ভালো হবে না। সবথেকে ভালো হচ্ছে যে প্যান্ডুলাম ক্লকগুলো হয় সেই ক্লকের যে সাউন্ডটা হয় সেটা অলওয়েজ একটা পজিটিভ এনার্জি কাজ করে। সেই ধরনের ঘড়ি কিন্তু আমাদের ইউজ করা উচিত। এর ফলে কিন্তু আমাদের মধ্যে অনেকটা পজিটিভ এনার্জি কাজ করবে। হ্যাপি ম্যারিড লাইফ পাওয়ার জন্য কখনো কিন্তু বেডের পাশে, অনেকে দেখবেন ঘুমানোর সময় মাথার কাছে ছোট একটা ওয়াচ রেখে দেয় বা কোনো ছোট একটা টেবিল ঘড়ি রেখে দেয়, এই ধরনের জিনিস নিয়ে ঘুমায়। এই জিনিসগুলোকে ইমিডিয়েট বন্ধ করুন, না হলে কিন্তু ম্যারিড লাইফে প্রবলেম থাকবে। হ্যাপি ম্যারিড লাইফ পেতে গেলে বিছানার চারপাশে কখনো ঘড়ি নয়, বিছানা থেকে কিন্তু অনেক দূরে ঘড়ি রাখুন, তাহলে কিন্তু ম্যারিড লাইফটা অনেকটা ভালো থাকবে। তাহলে ওয়ার্ল্ড ক্লক কোন ডিরেকশানে রাখলে আপনার জন্য ভালো, আপনার বাড়ির জন্য ভালো, সেটা ডিসকাস করে দিলাম। ভিডিওটি দেখে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আর অতি অবশ্যই দেখে নিন আপনার বাড়ির বা আপনার বেডরুমের ওয়ার্ল্ড ক্লকটা সঠিক দিকে আছে তো? যদি না থাকে তাহলে ইমিডিয়েট সেটাকে চেঞ্জ করুন। কিছুদিন চেঞ্জ করে দেখুনই না আপনি ভালো ফল পাচ্ছেন কি না। আশা করি আপনারা কিন্তু ভালো ফল পাবেন। তাহলে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসে গেছেন তাদেরকে বলবো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। কারণ এখান থেকে আপনি অনেক ইনফরমেশান পেতে পারবেন যেগুলো কিন্তু আপনার চলার পথে আপনাকে অনেক হেল্প করবে। শুধু সাবস্ক্রাইব করলে কিন্তু হবে না, সাথে বেল আইকনটাও প্রেস করতে হবে যাতে আমি যখনই ভিডিও আপলোড করি সঠিক সময় নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যায়। তাহলে বন্ধুরা টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।